So hi guys, welcome to superknowledge channel. So guys, I'm ask aro ekta video niye eshechi kichukon orthat kalke ami ekta video launch korechhilam jar naam hocche root and good new tricks and dekhte chhi ramode onekjon viewers ekjon comment koreche I don't understand anor kotha kono bhabe bujhen ki ki mean korte chaacche amar kache ba ki somporke bolte jacche. So guys, আমি এটা নিয়ে এসেছি একটা নাইট মোড অ্যাপের উপর, অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েড চালাই তারপর আমরা রাতের মধ্যে বসি, যারা অ্যান্ড্রয়েড চালাই তাদের জন্য তো চোখের তো 12টা অবশ্যই বাজে, কারণ অ্যান্ড্রয়েডের যে পাওয়ার আপনি ওখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমি প্রথমে আপনি আমার অ্যান্ড্রয়েডের স্ক্রিনের পাওয়ারটা দেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ভাই, পুরো ফাড়ে ফাল দিয়েছে এটা, পুরো অ্যান্ড্রয়েডের পাওয়ার। এরকম যদি আমরা 2-4 ঘন্টা তাকিয়ে থাকি এরকম অ্যান্ড্রয়েডের উপর, তাহলে আমরা চোখ এভাবেই যাবে। সো গাইস, এটার থেকে পাওয়ার একটা রক্ষার আছে কি, আমরা যতই পাওয়ার কমাই দিই না কেন আমাদের অ্যান্ড্রয়েডের পাওয়ার থেকেই যাবে একটা অ্যান্ড্রয়েডে। তো তাদের জন্য বলছি, এবং আমি আগে থেকে বলে রাখি কি, এটা প্রত্যেক অ্যান্ড্রয়েডে অর্থাৎ মিনিমাম রিকোয়েস্ট লাগবে আপনাদের 4.থেকে 7 পর্যন্ত, আপনার যে কোনো থেকে ইয়ে করতে হবে। সেটার নাম হচ্ছে, আমি যে অ্যাপস্টার নাম হচ্ছে, প্রথমে প্লে স্টোরে আমরা তারপর লিখবেন নাইট মোড। তো নাইট মোড লিখলে আপনার প্রথমে এটা পাই যাবেন, এই 4.4 রেটিং করা। আমি অন্যান্য নাইট অ্যাপসও ট্রাই করেছি কিন্তু সেগুলো এত ভালো ছিল না, আমার এটাই ভালো লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সো অবশ্যই এটা অনলি আমি আগে আগে বলে দিচ্ছি কি এটা। সো গাইস, তারপর জাস্ট ইনস্টাগ্রামে আমি আগে আগে বলে দিচ্ছি, এটা অনলি অনলি অ্যান্ড অনলি 340 KB। কেবি ভাই, এমবি না, এমবি নট এমবি, কেবি। কেবি আর এমবির মধ্যে পার্থক্য আছে, আপনারা সেটা একটু ভালো করে দেখে নেবেন। অবশ্যই আমি বলে রাখবো কি, আপনারা আরও পড়ুন বা রিড মাছ সেখানে যেয়ে আপনার বা রিড মোড়ে যেয়ে দেখে নেবেন কি মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সনটা কত লাগবে, তারপরে ইউজ করবেন। আবার কয়েকটা অ্যাপস যদি অপটিমাইজ দেখানোর পরও চলে যায়, তেমনি আমার 4.4-এর জন্য আপনারা যারা নেবেন তারা দেখুন অপটিমাইজ লেখা থাকবে কিন্তু এটা চলে যাবে। সো অন্যান্য অ্যাপসগুলো সেক্ষেত্রে কাজ করে না। সো আমি দেখে দিচ্ছি কি, এখানে অনেক পাওয়ার আছে। অ্যান্ড সো দেখেন, এটা হচ্ছে নাইট মোড অ্যাপটা, অ্যান্ড জাস্ট এমনি ক্লিক করবেন। সো দেখেন, এটা আপনাকে লেভেল চুজ করতে পারে কি আপনার কত পার্সেন্ট ব্রাইটনেস লেভেল লাগবে। আপনারা যারা স্যামসাং বা অন্যান্য ওয়ালটন বা সনি চালান, তো তাদের জন্য বলি কি আপনারা মিনিমাম 30 রাখেন। আর যদি অ্যান্ড্রয়েড 4 হয় অর্থাৎ ওয়ালটন ভার্সনের, অ্যান্ড্রয়েড ভার্সনের উপরে একটা নির্ভরশীল, কারণ কি 7 আর বলে একটু নতুন ভার্সন, তো এগুলো অনেকটাই কম লেভেলের আলো দেয়। সো ওটার জন্য আপনারা মিনিমাম 30 রাখলে চলবে, কিন্তু আমার যে ওয়ালটন ওয়ালপ্যাড জি আছে 4.4-এর, সেটা একটু ব্রাইটনেস বেশি দেয় বলে আমি ওটাকে 28 রাখতেছি, 28-এ রাখতেছি। সো এটা নট মোর, সো আমি জাস্ট কী করবেন কি স্টার্টে ক্লিক করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন কি ডিফারেন্সটা আপনারা লক্ষ্য করলেন, আমি আবার অন করেই দেখাচ্ছি, দেখেন ব্রাইটনেস লেভেল, আর এটা স্টার্ট করার পর ব্রাইটনেস লেভেল দেখেন। তো চলেন আমি ক্রোম দেখা দিচ্ছি আবারও একবার, দেখেন ভাই ক্রোমের কোনো পাওয়ারই নাই, মানে এটা কোনো ইয়ে করে আপনি আবার যদি কেউ এখান থেকে আপনি ইচ্ছা করলেও এটাকে চাইলে বাড়াইতে পারবেন না, বাড়াইতে বা কমাইতে পারবেন না। আবার যখন আপনার অ্যাপসটাকে আবার স্টপ করে দিবেন, অর্থাৎ চলেন আমি আবার দেখিয়ে দিচ্ছি, যখন আপনার এই অ্যাপসটাকে আবার স্টপ করবেন তখনই আবার আপনাকে এটার ব্রাইটনেস লেভেল কমাইতে পারবেন। সো সেই দিক দিয়ে খেয়াল রাখবেন। সো এটাই, দ্যাটস অল, এবং আমরা এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে দিন। বাই।